নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে অনেক স্বাগত। দেখছেন ডক্টর প্লাসের এখনকার এই মুহূর্তের অনুষ্ঠান, এবং ডক্টর প্লাসের অনুষ্ঠানে বন্ধুরা প্রচুর প্রত্যাশা নিয়ে সঙ্গে থাকেন। তারা এটাও জানেন যে যেহেতু বছর শেষের দিকে আমরা যাচ্ছি, এই সময় আমাদের জন্য অনেক কিছু স্পেশাল থাকবে ডক্টর প্লাসে। একদম ঠিক, আপনাদের জন্য অনেক কিছু স্পেশাল ডক্টর প্লাসে রয়েছে। অনেক ধরনের সার্ভিসের উপরে বিভিন্ন অফার আপনারা পেয়ে যাচ্ছেন, সেটা আপনারা অ্যাভেলও করছেন। আমরা চাই সবাই সুস্থ থাকুন, সবাই সুন্দর থাকুন, নিজেদের সৌন্দর্যটাকে আপনারা উপভোগ করুন, নিজেদেরকে ভালোবাসুন। আর সেই ক্ষেত্রে আপনাদেরকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করবে ডক্টর প্লাসের মতন একটা স্পেশালিস্ট অ্যাস্থেটিক ক্লিনিক। এটা কিন্তু একটা ক্লিনিক, এবং সেই ক্লিনিকে আপনাদের সৌন্দর্য, আপনাদের স্বাস্থ্যের দেখভাল করা হয়। আজকের অনুষ্ঠানে আমরা আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি ডক্টর প্লাসের পক্ষ থেকে ওয়েলনেস কনসালটেন্ট মিস্টার সুমিত ভাদুরীকে। স্বাগত জানাবো আপনাকে মিস্টার ভাদুরী অনুষ্ঠানে। এই সময় আমাদের বন্ধুরা ডক্টর প্লাসে আসলে কী কী পেতে পারে? প্রথমে একটু বলে নিই যে আমরা জাস্ট 3-4 দিন আগে একটা অফার দিয়েছিলাম জাস্ট ক্রিসমাসের জন্য, যে আজকের দিনটা পর্যন্ত কিন্তু একটা অফার চলছিল, যেতে অ্যান্টি এজিংয়ের বা বিভিন্ন ধরনের যেটা ওয়ান সিটিং প্রসিডিওর, তাতে একটা ভালো ডিসকাউন্ট দেওয়া হয়েছিল। সবচেয়ে মজার কথা হচ্ছে এতটা মানে ক্রাউড তৈরি হয়েছে সেখানে যে আমরা সবাইকে ওটা অ্যাভেল করতে পারিনি সবার জন্য, ঠিক আছে, কিন্তু মন খারাপ করার কিছু নেই। তো কোম্পানি এটা এক্সটেন্ড করিয়েছে যে 31st 2018 এবং 1st January 2019 জন্য একটা মানে অফার আবার রেখেছে, যে এখন যেটা রেখেছে সেটা হচ্ছে ইনস্ট্যান্ট যেটা গ্লো দরকার হয় সবার জন্য একটা পার্টির জন্য, সেটার ওপরে এতটাই অফার রেখেছে, যেটা ধরুন সাধারণভাবে একটা ভালো পার্লারে গিয়ে যারা নর্মাল কেমিক্যাল ইউজ করে নিজেদের মুখটাকে গ্লো করাতে চায় তাদের জন্য বলবো যে সেখানে না গিয়ে আমাদের ডক্টর প্লাসে আসুন, এখানে সেই অফারগুলো অ্যাভেল করুন। আপনি যেটা চাইছেন সেটা কিন্তু একটা মেডিকেটেড ওয়েতে আপনি পেতে পারেন। আপনার কোলাজেনটাকে রিসিনথেসিস করানো হবে, সেখানে একটা গ্লো বাড়বে, আপনার স্কিনটা একটু টাইটনিং হবে, একটা সিঙ্গেল সিটিং প্রসিডিওর যেটা আপনার পার্টির জন্য অনেক বেশি হেল্পফুল হবে, তার জন্য কিন্তু অফার আছে। আর ডিটেলসটা জানার জন্য আপনি হেল্পলাইন নাম্বারে একবার কল করে নিন। একদম, মানে আমি পার্টির জন্য একটা গ্লো চাইছি, তো সেই পার্টির গ্লোটা আমি এমনভাবে পাবো যাতে আমার স্কিনটা টাইটনিংও হয়ে যাচ্ছে, আমার কোলাজেনটা রিসিনথেসিস হচ্ছে, মানে একটা রিজুভিনেশন আমি পাই। এক্স্যাক্টলি, একটা কমপ্লিট স্কিনের রিজুভিনেশন কিন্তু পাওয়া যাবে, যেটা এতটাই মানে কম খরচে হবে, যেটা অনেকে পার্লারে গিয়ে যেসব থেরাপিগুলো করে কেমিক্যালস বিভিন্ন রকম ইউজ করা হয় সেটা না করে কিন্তু তার থেকে কম খরচাতেও কিন্তু এটা এফোর্ড করতে পারবে ডক্টর প্লাসে এসে। একটা ভালো পার্লারে গেলে, যে দেখা গেছে একটু রিচ পার্লার যেখানে অনেক বেশি ব্র্যান্ডেড নাম দিয়ে সেগুলো তৈরি হচ্ছে যে এখানে এই হচ্ছে ওই হচ্ছে, তো সেগুলোতে না গিয়ে যেখানে কেমিক্যালসের অ্যাপ্লিকেশন আছে সেটা না করে একটা ন্যাচারাল ওয়েতে স্কিনে রিসিনথেসিস করে কোলাজেনটাকে এবং তার সাথে সাথে গ্লোটাকে এনহ্যান্স করা একটা টোটাল একটা মেকওভার কিন্তু একটা পার্টির জন্য আপনি পেয়ে যেতে পারেন ডক্টর প্লাসে এসে। একদম, যারা জানতে চাইছেন এই বিষয়ে তারা হেল্পলাইনে ফোন করুন, আরও ডিটেলসে জানতে পারবেন, চটপট নাম এনরোল করি, আপনারা চলেও আসতে পারেন। 30 পেরিয়ে গিয়েছেন এমন যে কেউ তো নিতে পারেন এই থেরাপি। হ্যাঁ, এটা যেটা আছে 30 যারা পেরিয়ে গেছে তারাও পারবেন, বা ধরুন তার থেকে যেতে ইয়াঙ্গার তারাও চাইছেন যে একটা ইনস্ট্যান্ট একটা একটা ফ্ল্যাশ মতো একটা। হ্যাঁ, এক্স্যাক্টলি, তো ধরুন তাদের হয়তো স্কিনটা অতটা লুজ হয়নি কিন্তু যেটা এফেক্ট আছে গ্লো এনহ্যান্স করার, যে রেডিয়েন্সটা এনহ্যান্স করার, সেটা কিন্তু ওনারা এই বেনিফিটটা পেয়ে যাবে। আর আফটারঅল কোলাজেন রিসিনথেসিস যে কোনো এজেই হোক না কেন তাতে কিন্তু কোনো নেগেটিভ কিছু না, বরঞ্চ আরও বেটার থাকবে স্কিনের কোয়ালিটি। তার মানে যে কেউ এটা করতে পারেন, যে কোনো অ্যাডাল্ট এটা করতে পারে, কোনো সমস্যা নেই। তা আপনারা অবশ্যই এই বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু করে দিন, আপনারা হেল্পলাইনে ফোন করে এনরোল করতে থাকুন নিজেদের নাম, যাতে একেবারে সেই ইনস্ট্যান্ট একটা গ্লো, একটা ব্রাইটনেস, একটা দুর্দান্ত স্কিন, একটা দুর্দান্ত লুক নিয়ে আপনারা নতুন বছরকে স্বাগত জানাতে পারেন। এটা আমরা সবসময় বলি, নিজেকে ভালো যদি দেখতে লাগে না আমাদের কিন্তু কনফিডেন্সটা অনেক বেড়ে যায়। এক্স্যাক্টলি, আমাদের দেখুন মনের সাথে একটা কিন্তু যে কোনো আমাদের অ্যাক্টিভিটির একটা রিলেশন আছে। আমাদের যখন মন খারাপ হয় দেখবেন আমাদের সেটা ফেসে কিন্তু রিফ্লেকশনটা হয়, আমাদের স্ট্রেস হরমোন রিলিজ করে। এক্স্যাক্টলি, এবং তার থেকে দেখা যাচ্ছে আমাদের কাজের যে কোয়ালিটিটা সেটাও কিন্তু আস্তে আস্তে নষ্ট হচ্ছে, আমাদের কনফিডেন্স লেভেল কম হচ্ছে। সিমিলারলি যদি উল্টোটা ভাবি আমরা, আমাদের ধরুন যেটা আমরা নিজেদেরকে যদি দেখতে ভালো লাগে আমাদের দেখবেন কনফিডেন্সটা অনেক বেড়ে যায়। যখনই কনফিডেন্স বেড়ে যায় তখন আমরা যে কোনো কাজে কিন্তু সাকসেসটা পেয়ে যাই, সেটা একটা সোশ্যাল গ্যাদারিংই হতে পারে, আমাদের ওয়ার্ক প্লেসেও হতে পারে, বা নিজের ফ্যামিলির মধ্যেও। তো এটা যদি আপনারা চান তো অবশ্যই বলবো ডক্টর প্লাসে আসুন, এসে নিজেদেরকে মডিফাই করে নিয়ে যান। দেখুন, যে একেবারেই দেখতে খারাপ সে কোনোদিনই একজন পৃথিবীর সবচেয়ে সুন্দরী হবে না, কিন্তু আপনার যেটা ছিল হারিয়ে গেছে সেটাকে কিন্তু আমরা ব্যাক করাতে পারি। আমাদের কাছে সেরকম কিন্তু ব্যবস্থা রয়েছে, সেরকম কিন্তু একটা ইনফ্রাস্ট্রাকচার আছে যেখানে আপনার হারিয়ে যাওয়া সৌন্দর্যটাকে ফিরিয়ে আনা যায়,
এবং তার সাথে সাথে ধরুন যে সৌন্দর্যটা আপনার আছে অলরেডি সেটা যদি ধরে রাখতে হয়, যাতে নিয়ার ফিউচারে আপনার মনে এফেক্ট না আসে যে আমি কত ভালো ছিলাম দেখতে এখন খারাপ হয়ে গেছি, তাহলে কিন্তু ডক্টর প্লাসই একটা জায়গা যেখানে আপনার আসতে হবে। আর আরও একটা বিষয় কাজ করে, সেটা হচ্ছে আমার লুকস যেরকমই হোক না কেন, আমি যদি প্রপার গ্রুমিংয়ের মধ্যে দিয়ে যাই, আমি যদি নিজেকে সুন্দর করে মেনটেন করি, যথেষ্ট আকর্ষণীয় হয়ে ওঠা যায়। এক্স্যাক্টলি, আমরা দেখেছি, দেখুন আমাদের আফ্রিকান কান্ট্রিজে যারা ব্ল্যাকস আছে তারাও কিন্তু মিস ইউনিভার্স হয়, ঠিক আছে? এরকম না যে গায়ের রং পরিষ্কার হলে তার বিউটি সবচেয়ে সুন্দর, মানে সে সবচেয়ে বিউটিফুল হবে, এরকম কথা নেই। তার যে স্কিনের কোয়ালিটি সেটা একটা ম্যাটার করে, সেটাকে ধরে রাখতে গেলে, সেটাকে বা আরেকটু বেটার করার জন্য কিন্তু আপনাদের কিন্তু সবসময় একটা একটা কি বলবো নিয়মের মধ্যে থাকতে হয়। সেই নিয়মগুলো জানবেন কোত্থেকে, সেটার জন্য আসতে হবে ডক্টর প্লাসে। এবং যাদের অলরেডি ড্যামেজ হয়ে গেছে স্কিনের বা হেয়ারের বা ধরুন আপনার ফিগারটা খুব খারাপ হয়ে গেছে, সেখানে কিন্তু আপনার কারেকশন হয়ে যাবে ডক্টর প্লাসে এলে। বিশেষ করে আমি তাদের কথা বলবো, কারণ অনেকেই না প্রেগনেন্সির পরে একটা ডিপ্রেশনে চলে যান, এটা একটা নতুন দিনের সমস্যা, এবং অনেক মায়েরাই এই ডিপ্রেশনে আক্রান্ত। তাদের মনে হয় যে আমার চেহারাটা নষ্ট হয়ে যাচ্ছে, যেটা ছিল আগে সেটা এখন আমি ধরে রাখতে পারছি না। তো তাদের ক্ষেত্রে কিন্তু একটা অসাধারণ সুযোগ রয়েছে নিজেদের ফিগারটাকে আবার রিশেপ করার বা নিজেদের ওয়েটটাকে কন্ট্রোল করার। ডক্টর প্লাস কিন্তু একটা বড় সুযোগ দিচ্ছে তাদেরকেও। হ্যাঁ, অবশ্যই। দেখুন, দেখা যায় যে প্রেগনেন্সির পর দুটো জিনিস খুব প্রমিনেন্টলি দেখা যায়, একটা হচ্ছে স্ট্রেচ মার্কের প্রবলেম, আরেকটা হচ্ছে যে তার যা ওয়েট ছিল বিফোর প্রেগনেন্সি, দেখা যাচ্ছে প্রেগনেন্সির পর সেটা আস্তে আস্তে বাড়তে বাড়তে এমন জায়গায় চলে গেছে তার নিজের মধ্যে কনফিডেন্সটা হারিয়ে গেছে যে আমি কতটা ভালো ছিলাম, এখন কি হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল, একদম পোস্ট প্রেগন্যান্সি ডিপ্রেশনে চলে গেল। এক্স্যাক্টলি। তো এই জিনিসটা যখন হচ্ছে তাদেরকে বলবো, আপনারা কিন্তু ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, তবে ডিলে করবেন না, যত ডিলে করবেন ব্যাপারটা, যত দেরি করে আমাদের কাছে আসবেন তত কিন্তু তার রেজাল্টটা পেতেও অনেক বেশি দেরি হয়ে যাবে। তার থেকে বেটার যে আপনার যে প্রবলেমটা হয়েছে, আপনি যখনই ফিল করছেন প্রবলেম এটা আপনার কাছে, আপনারা চলে আসুন। এখানে কিন্তু আপনার অ্যাবডোমিনাল স্ট্রেচ মার্কটাকে ডিমিনিশ করা যায়, কমিয়ে আনা যায়, যাতে আপনি কোনো একটা ড্রেস পরলে সেটা দেখতে বাজে না লাগে। সেকেন্ডলি, আরেকটা যেটা করা যায়, আপনার ধরুন অ্যাবডোমিনাল স্কিনটা অনেক লুজ হয়ে গেছে, যার জন্য দেখা যাচ্ছে আপনি কোনো আউটফিটস পরলে সেটা একটা যেন পেটটা মনে হচ্ছে যেন বেরিয়ে আসছে বাইরের দিকে, তো সেটাকেও কিন্তু কারেকশান করে একটা প্রপার শেপে আনা যায়। এবং যদি এক্সট্রা ফ্যাট আপনার বডিতে ডিপোজিট হয়ে থাকে সেটাকেও রিমুভ করে একটা প্রপার ওয়েটে কিন্তু আপনাকে আনা যাবে। এই সব কিছু কারেকশান কিন্তু ডক্টর প্লাসে হয় উইদাউট সার্জারি। আর তার জন্যই বলবো, যদি কারো প্রবলেম থেকে থাকে একদম উইদাউট টেনশন, একদম উইদাউট ফিয়ার চলে আসুন। আর এখানে প্রত্যেকটা প্রসিডিউর কিন্তু পেইনলেস, তার জন্য আপনি একটা ধরুন আপনার একটা টিফিন ব্রেক আছে বা লাঞ্চ ব্রেক আছে, তখন এসেও কিন্তু প্রসিডিউরটা করে নিয়ে যেতে পারেন। হাতে এক ঘন্টা সময় নিয়ে এলে ডক্টর প্লাসের যে কোনো প্রসিডিউর কিন্তু কমপ্লিট করে যাওয়া সম্ভব। আর সেটা আপনাদেরকে করা উচিত, মানে সেটা করতে হবে। কেন আমরা বলি, কারণ এই যে মানে এক সব থেকে বড় সমস্যা হচ্ছে কি, ওজনটা যদি সেই অর্থে নাও বাড়ে, ভুঁড়ি কিন্তু বাড়ে। সিজারিয়ান সেকশনের পর এটা একটা মারাত্মক সমস্যা, তলপেটে মেদ জমা, এবং যেটা আপনি বলছিলেন মানে ওই যে একটা মানে বালজ আউট, একটা বেরিয়ে আসার মতন ব্যাপার, এটা কিন্তু ভীষণ বাজে লাগে। এটা এক্স্যাক্টলি, মানে দেখা গেল আপনি কোনো ধরুন স্কিন ফিট কিছু পড়তে চাচ্ছেন, তখন দেখলেন প্রপার শেপে অন্য মানে পার্টসগুলো আছে বডি পার্টস, কিন্তু অ্যাবডোমেনের জায়গায় দেখা যাচ্ছে একটা টায়ার মতো হয়ে আছে। তো এই জিনিসটা কিন্তু দেখতে খুব বাজে লাগে, যে পড়েছে তারও বাজে লাগে, এবং যারা আপনাদেরকে দেখছে তাদের মধ্যেও একটা মানে একটা জিনিসটা একটা হাসির ব্যাপার হয়ে অনেক সময় দাঁড়ায়, যে না বুঝেই একটা পোশাক পরে রয়েছে। কিন্তু সবারই ইচ্ছে থাকে যে আমি একটা সুন্দর পোশাক পরবো, আমি একটা মডেলের গায়ে যেটা দেখছি সেটা যদি আমি পরতে পারি আমাকেও হয়তো ওরকম লাগবে, সেটা পসিবল। কিন্তু তার জন্য মেনটেন করতে হয়, নিজের ওজন যেটা বেড়ে গেছে সেটাকে কমিয়ে নর্মাল স্ট্যান্ডার্ড ওজনে আনতে হবে, এবং তার সাথে সাথে কারেকশান করতে হবে যে স্কিনটা লুজ হয়ে গেছে সেটাকে ফার্মিং করে টাইট করে একটা প্রপার শেপে আনা। তো এগুলো ডক্টর প্লাসের হাত ধরে আপনারা কিন্তু করতে পারেন, কমপ্লিটলি সেফ প্রসিডিওর, কোনো সাইড এফেক্ট নেই, এবং কোনো সার্জারির কোনো করতেই হবে না, কোনো সার্জারি নেই, কোনো ডাউন টাইম নেই যে আপনার তিন দিন ঘরে বসে থাকবে, আপনি আসছেন দুদিন এসে ভর্তি থাকবে, এক্স্যাক্টলি ওরকম কোনো ব্যাপার নেই। আপনি আসবেন, প্রসিডিওরটা করবেন, তারপরে আপনার নর্মাল লাইফে আবার ফিরে যেতে পারবেন। আর দুটোভাবেই এটা করা সম্ভব, মানে যেরকম আমি প্রপার ডায়েট মেনটেন করে পুরোপুরি ওজনটাকে কমাতে পারি, আবার যারা শুধু ইঞ্চ লস করাতে চাইছেন বা ফিগারটাকে শেপ আপ করাতে চাইছেন, ফিগার কারেকশন করাতে চাইছেন, তার জন্য কিন্তু আলাদা প্রসিডিওর আছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। দেখুন, অনেকের ক্ষেত্রে কি হয় যে কোনো না কোনোভাবে হয়তো তাদের ওজনটা বেড়ে গেছিলো, পরে আবার সেটা কমে গেছে, তো সেই ক্ষেত্রে তাদের কি হচ্ছে, স্কিনটা লুজ হয়ে যায়। কারণ প্রপারলি সবাই জানেন না কি যে কিভাবে ডায়েটিংটাও করতে হয়, এটারও কিন্তু একটা প্রপার রুলস আছে। অনেক জায়গায় দেখা যায় আজকাল যে
খুব তাড়াতাড়ি ওয়েট লস হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেখানে ওয়েট লস কথাটা প্রযোজ্য, সেখানে ফ্যাট লস নয়। কারণ অনেকে এটাই জানে না যে মাংসপেশিটা কমে গেলে তার শরীরের ওপরে পরবর্তী জীবনে অনেক প্রবলেম হতে পারে, যেটা অনেক সময় দেখা যায় যে সুপার মডেলসরা কিছু না খেয়ে ক্র্যাশ ডায়েট করে নিজের ওজনটা কমিয়ে নিল, দেখলো খুব স্ট্রিম অ্যান্ড স্লিম হয়ে গেল, কিছুদিন পরে এরকম আছে যে অনেকে এক্সপায়ার মারা গেছে, ঠিক আছে? তো এরকম ঘটনা কিন্তু আমরা যদি নিউজ দেখি তাহলে কিন্তু জানা যায়, ইন্টারন্যাশনাল নিউজ দেখলে এগুলো জানা যায়, খবরগুলো পাওয়া যায়। তো এটা প্রপারলি আপনার জানতে হবে যে আপনার শরীরে যে এক্সট্রা ওজনটা আছে সেটার মধ্যে ফ্যাট এক্সট্রা কত আছে, সেই ফ্যাটটাকে কমিয়ে আপনার স্ট্যান্ডার্ড ওজনে আনতে হবে। অনেককে দেখলে মনে হয় খুব হেভি, কিন্তু দেখা যাচ্ছে যে একটা অ্যানালাইসিস করলে তার মধ্যে মাসেলসগুলো অনেক বেশি আছে, সেক্ষেত্রে যদি আমি মাসেলগুলো কমিয়ে দিই তার তো শরীরের ক্ষতি হবে। কিন্তু অনেকে না বুঝে শুধু ডায়েটের ওপর ডিপেন্ড করে অনেকে চলছে নিজের মতো করে, বা ধরুন টিভিতে কিছু দেখলো, অনেক কিছু ট্রাই করেই যাচ্ছে করেই যাচ্ছে, কিন্তু প্রথম জানতে হবে সেখানে কোনো মেডিকেল কন্ডিশান আছে কি না। ধরুন একজন যার হচ্ছে ডায়াবেটিক কন্ডিশান আছে, তার ওয়েট লস করতে গেলে যদি আরেকজন যে নন ডায়াবেটিক বা নর্মাল বিং তার সাথে কম্পেয়ার করে, দেখা যাবে তার হাইপোগ্লাইসেমিয়া হয়ে মরেও যেতে পারে সে, ঠিক আছে? তো এই মেডিকেল কন্ডিশানগুলো মাথায় রাখতে হবে। শুধু কোনো ডায়েটিশিয়ানের কাছে গেলাম আমি, গিয়ে আমাকে একটা চার্ট বানিয়ে দিল, তারপর আমি আবার এক মাস পর রিভিউ করলাম, শুধু সবসময় কিন্তু এগুলো প্রযোজ্য হবে না, কারণ সেখানে অ্যানালাইসিস করাটা কিন্তু মাস্ট। এই অ্যানালাইসিস রিপোর্টে কিন্তু আসবে যে আপনার শরীরে কতটা এক্সট্রা ফ্যাট ডিপোজিট হয়ে আছে, কতটা হওয়া উচিত ছিল, আপনার ক্যালোরি ইনটেক করা কত দরকার, এবং তার সাথে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কী কী থাকবে, এই সব কিছু মিলিয়ে কিন্তু একটা প্রপার ডায়েট করতে হয়। এবং তার সাথে সাথে ডক্টর প্লাসে যে ব্যবস্থাগুলো আছে, ধরুন আপনার ডায়েট ওয়েট লসের সাথে সাথে আপনার যেটা আরেকটা ব্যাপার আছে যেটা বডির শেপ আপ, সেটা কিন্তু ডক্টর প্লাসে হবে। এবং আমাদের এখানে যে ডায়েট চার্ট বলা হয় সেটা কিন্তু একটা প্রপার ব্যালেন্স ডায়েট দেওয়া হয়, ক্র্যাশ ডায়েট দেওয়া হয় না। তার জন্য দেখবেন আপনারা যারা নন ভেজ খাচ্ছেন তাদের মাছ মাংস ডিম সব ধরনেরই কিন্তু থাকবে, যারা ভেজিটেরিয়ান তাদের মধ্যে ডেয়ারি প্রোডাক্টসও থাকবে। তো বিভিন্ন ধরনের খাদ্য খাবার যেগুলো হয়তো আপনি বাড়িতে এখনও খাচ্ছেন কিন্তু প্রপারলি জানেন না কোনটা কতটা খেতে হবে, কখন কোনটা খেতে হবে, তো তার গাইডলাইন্সগুলো কিন্তু ডক্টর প্লাস থেকে আপনারা পেয়ে যাবেন। সেভাবে মেনটেন করলে দেখবেন আপনার যারা চাইছেন ওজন নিজের ঠিক রাখতে তারা বাড়বেন না, যারা চাইছেন যে ওজনটা কমাতে তাদের ওজন কমে যাবে, এবং যারা চাইছেন যে আমি ওজনটাকে বাড়াতে চাইছি তারা কিন্তু ওজন বাড়িয়েও নিতে পারবেন। সেখানে কিন্তু এক্সট্রা ফ্যাট থাকবে না, কিন্তু প্রপার যে ওয়েটটা থাকবে বডি, সেখানে মাসেলস থাকবে বোনস থাকবে তার ওজন থাকবে, আর দেখতে কিন্তু একদম পারফেক্ট লাগবে তখন। সেটাই আমাদের ভীষণভাবে দরকার, নিজেদেরকে ঠিকঠাক করে মেনটেন করাটা লাইফস্টাইলের একটা অন্যতম বড় পার্ট। আর আমরা সবসময় বলি ডক্টর প্লাস কোয়ালিটি লাইফে বিশ্বাস করে, আপনি যে জীবনটা বাঁচছেন আমরা সবাই বেঁচে আছি, সেই বেঁচে থাকার মানটাকে উন্নত করা হচ্ছে আমাদের প্রাথমিক লক্ষ্য। আর সেই জায়গা থেকেই কিন্তু ডক্টর প্লাস লাইফস্টাইল নিয়ে এত সুন্দর কাজ করছে, ডক্টর প্লাস ওয়েলনেস নিয়ে কাজ করে, এবং অবশ্যই আমাদের বিউটিফিকেশনের পার্টটা তো রয়েছে যেহেতু এটা একটা অ্যাসথেটিক ক্লিনিক। সেই জন্য বলবো হেল্পলাইন নম্বরে ফোন করুন। আর হ্যাঁ, এটা মাথায় রাখবেন আপনাদের জন্য কিন্তু সেই স্পেশাল অফারটা আছে যেখানে মাত্র একটা সেটিংসের মাধ্যমে আপনি সেই পার্টি স্পেশাল গ্লোটা পেতে পারেন, মেডি গ্লো বলি আমরা এটাকে, সেই গ্লোটা আপনি পেতে পারেন, এবং সেটাও কিন্তু যে কেউ অ্যাভেল করতে পারেন, যে কোনো অ্যাডাল্ট। ফোন করে একবার অফারগুলো সম্বন্ধে জেনে নিন, বা যারা অন্য সমস্যার জন্য আসতে চাইছেন ডক্টর প্লাসে তারাও যোগাযোগ করুন। আমরা একে একে সেই জায়গাগুলোতেও আসবো। আপনি ভাববেন যে আচ্ছা শুধুই কি আমি ওয়েট ম্যানেজমেন্ট অথবা শুধুই কি এই গ্লোটার জন্য আমরা আসবো, না তার ছাড়াও আরও অনেক কিছু পরিষেবা আপনারা ডক্টর প্লাসে পান। যেরকম এই মুহূর্তে ড্রাইনেস একটা সমস্যা, সেটা নিয়ে আমরা অনেকেই ভুগছি, পেন একটা সমস্যা, প্রত্যেকটাই কিন্তু উইন্টারের সঙ্গে বাড়তে থাকে। হ্যাঁ দেখুন, আমরা প্রথমে ড্রাইনেসটা নিয়ে বলি, এটা খুব কমন, মানে 100 জনের মধ্যে মোর দ্যান 60% দেখা যাচ্ছে এই ড্রাইনেসে কিন্তু শীতের মধ্যে খুব তাদের কন্ডিশনটা প্রবলেমেটিক হয়ে যায়, খুব বেশি কিন্তু সাফার করে। তার মধ্যে ড্রাইনেস থেকে একটা যেটা খুব দেখা যায় যে চুলের মধ্যে ড্যান্ড্রাফটা বেড়ে গেছে। এই যে চুলে ড্যান্ড্রাফটা বেড়ে গেল তাহলে আমাদের কী করতে হবে, ড্যান্ড্রাফটা যদি আমি ক্লিয়ার না করতে পারি তাহলে আস্তে 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 দেখা যাবে যে ড্যান্ড্রাফটা জমছে আরও বাড়ছে, আর একটা টাইমের পর এক্সেসিভ হেয়ার ফল হওয়া শুরু হবে। যখনই হেয়ার ফল হওয়া শুরু হবে ওখানে অনেক সময় দেখা যায় যে ফাঙ্গাল ইনফেকশান চলে আসে, যার থেকে দেখা যাচ্ছে হেয়ার রিগ্রোথের কমে যাচ্ছে, তো আলটিমেটলি দেখা যাচ্ছে চুলের সমস্যা দেখা দিচ্ছে। তো তাড়াতাড়ি করে কিন্তু আমাদের এই জানতে হবে কীভাবে কী প্রসিডিওর করলে ডক্টর প্লাসে এসে এই যে অত্যাধিক হেয়ার ড্যান্ড্রাফ হচ্ছে সেগুলো আস্তে আস্তে কমিয়ে আনা যায়। এবং তার সাথে সাথে আরেকটা যেটা স্কিনের মধ্যে যেটা কী হবে যে ড্রাইনেস চলে আসে, কেন ড্রাইনেসটা আসে যেটা আমরা একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে। এসিতে যারা থাকি আমরা দেখাতে যাবে যে অতিরিক্ত এসিতে থাকলে সেখানে কী হয়, আমাদের স্কিনটা ড্রাই হয়ে যায়।
তার জন্য একটা প্রোটেকশন নেওয়া উচিত, যে আমরা যখন এসি রুমে থাকছি বেশি, আমাদের কিন্তু একটা ময়শ্চারাইজিং কিন্তু অবশ্যই শরীরের ওপরে, স্কিনের ওপরে করা উচিত, সেটা বেড টাইমেও কিন্তু আমাদের করা উচিত, এটা মাথায় রাখবেন। এটা গেল। তো এই যে শরীর থেকে ময়শ্চারটা চলে যায় এই এসিতে থাকলে, সেম কিন্তু এফেক্ট আমাদের শীতকালে হচ্ছে। তার জন্য আমাদের কী করতে হবে, ওখানে আমাদের একটা প্রোটেকশন নিতে হবে, যাতে স্কিনটার মধ্যে ওই ময়শ্চার বা হাইড্রেটেড স্কিন থাকে, ময়শ্চার কন্টেন্টটা যাতে প্রপার থাকে। তার জন্য আমাদের ময়শ্চারাইজিং করতে হবে এক্সটার্নালি, এবং দেখতে হবে যে আমরা ভেতর থেকে যে খাদ্য খাবারগুলো খাবো তার মধ্যে যাতে জুইসি ফ্রুটস থাকে। দেখবেন প্রত্যেকটা সিজন অনুযায়ী কিন্তু আমাদের ফলগুলো তৈরি হয়, যেমনি দেখবেন গরমকালের জন্য যেমনি মৌসুমি আছে, শীতকালের জন্য কিন্তু ওই আরেকটা লেবু রয়েছে যেটা আমরা কমলা লেবু বলি, ঠিক আছে? তার মানে শীতকালে ওটা দরকার আছে শরীরে, তার জন্যই কিন্তু প্রকৃতি ওটা আমাদেরকে দিয়ে দিয়েছে। তো এরকম জিনিসগুলো খেতে হবে, যেটা যে সিজনে পাওয়া যাচ্ছে সেই ফলগুলো খেতে হবে, সেই সিজনাল ভেজিটেবলসগুলো আমাদের খেতে হবে, তাহলে ইন্টারনালি আমাদের যে শরীরের মধ্যে জলের কোয়ান্টিটিটা দরকার সেটা কিন্তু আমরা পাবো, এবং তার সাথে প্রপার তো জল ইনটেক করতেই হবে, যেটা শীতকালে আমরা একদমই খাই না। এক্স্যাক্টলি, আমরা আমাদের জলের তেষ্টাটা কমে যায়, তাও কিন্তু আমাদের মিনিমাম 8 গ্লাস জল খাওয়া উচিত, ঠিক আছে? 2 লিটার থেকে 2.5 লিটার জল কিন্তু আমাদের সবারই খাওয়া উচিত, প্রোভাইডেড যাদের ধরুন কিডনির প্রবলেম আছে সেটা ডক্টরের অ্যাডভাইস অনুযায়ী চলা উচিত। তাছাড়া কিন্তু নর্মাল এটা খেলে একটা হেলদি হিউম্যান বিং কিন্তু এটাই খাওয়া উচিত, এবং যার অ্যাক্টিভিটিস অতিরিক্ত বেশি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সেই অনুযায়ী আস্তে আস্তে জলটা বাড়াতে হয়। তো এগুলো সব কিন্তু ইন্টারনাল আর এক্সটার্নাল যদি আমরা ঠিক রাখতে পারি, দেখা যাবে আমাদের ড্রাইনেসের প্রবলেমটা কিন্তু কমে গেছে। তার সাথে সাথে আরেকটা যেটা দেখা যায়, ড্রাইনেস থেকে ক্র্যাকড হিলস হয়, যে গোড়ালি ফেটে যায় এবং এক একজনের এত মারাত্মক হয়ে যায় যে সেখানে ব্যথায় সে কান্নাকাটি করতে পারে, এবং তার সাথে সাথে দেখা যায় ব্লিডিং হচ্ছে। তো এটাকেও কিন্তু রিকভারি করার ব্যবস্থা আছে ডক্টর প্লাসে। একটাই কাজ করতে হবে, যে কোনো সমস্যা হোক সেটার জন্য কিন্তু আসতে হবে ফিজিক্যালি, ওভার টেলিফোন কোনো সলিউশন দেওয়া সম্ভব না, কারণ এখানে এসে থেরাপিটার মাধ্যমেই কিন্তু আপনার এই কারেকশানগুলো করিয়ে নিতে হবে। আপনাকে একটা গাইডেন্স দেওয়া যেতে পারে, যেটা আমি একটু আগেও বললাম যে স্কিনটাকে ময়শ্চারাইজ রাখতে হবে, হাইড্রেটেড রাখতে হবে, এগুলো গাইডেন্স দেওয়া যায়। কিন্তু প্রপার যে প্রবলেমটা হয়ে গেছে সেটার সলিউশন কিন্তু প্রপারলি দরকার হলে আসতে হবে ডক্টর প্লাসে, হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে। আর সেই জন্যই আমরা বলছি যে এই সমস্যাগুলো নিয়ে এত বছর আপনি ভুগছেন, মানে স্কিন ড্রাই হয়ে যাওয়া থেকে শুরু করে পা ফাটা, এটা তো একটা মারাত্মক লেভেলের সমস্যা। অনেকের এমন স্কিন ড্রাই হয় যে মানে ওই খোসার মতন উঠতে থাকে, যেটা নিয়ে আপনি বললেন, তার সঙ্গে ড্যান্ড্রাফ বা চুল ভীষণ ড্যামেজ হয়ে গেছে, রাফ হয়ে গিয়েছে, এই জায়গা থেকে শুরু করে আমরা এই প্রবলেমগুলো অল্প বেশি ফেস করতে থাকি, এবং আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করতে থাকেন, এটাতে হচ্ছে না চলো আরেকটায় চলে যাই, এই শ্যাম্পুটাতে ড্যান্ড্রাফ কমলো না চেঞ্জ করলো আরেকটা শ্যাম্পুতে চলে গেলাম, এগুলো করতে 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 একটা সময় আমরা টায়ার্ড হয়ে যাই, আমাদের প্রবলেমগুলো সারে না, উল্টে সেটা আরও অনেক বেড়ে যায়। সেই জায়গা থেকে আমরা বলি প্রফেশনাল হেল্প নিন, মনে করবেন না যে এই সমস্যাগুলো খুব সাধারণ। আচ্ছা ড্যান্ড্রাফ ও তো আছে, হতেই পারে, এতটা সাধারণভাবে যদি আপনি নেন, যখন সত্যি সত্যি দেখবেন যে মাথাটা খালি হতে শুরু করেছে, তখন কিন্তু নিজেই বুঝতে পারবেন যে আমি কত বড় একটা ভুল করে ফেলেছি। সেই জায়গা থেকে আপনাদেরকে হেল্প করার জন্য ডক্টর প্লাস আছে, বিরাটিতে ডক্টর প্লাসের মেন ক্লিনিক, সেটা আপনারা জানেন, আর জেলাতেও কিন্তু আপনারা বর্ধমান বলুন, এদিকে আসানসোল, দুর্গাপুর, বোলপুর, এই জায়গাগুলোতে পেয়ে যাচ্ছেন, সঙ্গে কৃষ্ণনগর, বহরমপুর, খড়গপুর, এখানে রয়েছে ডক্টর প্লাস। ডক্টর প্লাসের এক্সপার্ট টিম আপনাদের জন্য মালদায় পৌঁছে যাচ্ছে শিলিগুড়িতে, আর অবশ্যই আগরতলাতেও কিন্তু সব ধরনের থেরাপি আপনারা পেয়ে যাচ্ছেন যেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। যেরকম ড্রাইনেস নিয়ে কথা হলো, সেটা স্কিনের বা হেয়ারের দুতরফেরই হতে পারে, আরেকটা বড় সমস্যা হচ্ছে পেইন। হ্যাঁ, পেইন যেটা হয় জেনারেলি আমাদের যে মাসেলস পেইন বা জয়েন্টস পেইন, সেগুলো দেখা গেছে যে এই শীতকালে তার প্রকোপটা বেড়ে যায়। যাদের ধরুন দেখা যাচ্ছে সারা বছর ধরেই কিছু না কিছু কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, তারপরে ধরুন হাঁটুতে ব্যথা রয়েছে, কিন্তু যখনই শীতটা বাড়ছে তার সাথে সাথে দেখা যায় যে এই ব্যথাটা আস্তে আস্তে সিভিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে? মেন তার কারণ হচ্ছে কেন বেড়ে যায়। অ্যাকচুয়ালি কী হয়, যে কোনো ব্যথার যে আমাদের সেন্সেশনটা হয়, আমরা যে বোধ করি আমাদের ব্যথাটা, সেটা হচ্ছে নার্ভের জন্য হয়। আমাদের যদি নার্ভটা অ্যাক্টিভ না থাকতো তাহলে কিন্তু আমরা ব্যথার সেন্সেশনটাই পেতাম না, যে কোনো সেন্সেশন যেটা সেটা নার্ভের জন্যই হয়, ঠিক আছে? তো এই শীতকালে কী হয়, গরমকালে কী হয়, সবসময় ব্লাড সার্কুলেশন ভালো হয়, নার্ভগুলো অনেক বেশি অ্যাক্টিভ থাকে, কিন্তু শীতকালে কী হয়, তার মধ্যে একটা কিন্তু প্রেশার সৃষ্টি হয়, ঠিক আছে? যেটার ফলে দেখা যায় যে যখন যে নার্ভটা যেদিক দিয়ে গেছে তার ওপরে যখন একটা কন্ট্রাকশন হচ্ছে, তখনই কিন্তু ব্যথার সেন্সেশনটা আরও বেড়ে যায় শীতকালে। যেমন ধরুন একটু একটু খেয়াল করলে দেখবেন কোনো সময়
হঠাৎ প্রচণ্ড ঠান্ডা জল শীতকালে যদি কোথাও গায়ে ঢেলে দেওয়া হয়, সে জায়গাটা সাথে সাথে কিন্তু নাম হয়ে যায়, মনে হচ্ছে যেন ছিঁড়ে পড়ছে, ঠিক আছে, সেন্স নেই, আর মনে হচ্ছে একটু পরেই ব্যথাটা শুরু হয়ে যায়, ঠিক আছে। কারণ হচ্ছে সেখানে কন্ট্রাকশন হয়, ব্লাড ভেসেলসগুলো কন্ট্রাক্ট হয়ে যায়, আর গরমকালে কী হয়, ডায়ালেটেড হয়, মানে সেগুলো খুলে যায়, আর শীতকালে ঠান্ডার চোটে, যে কোনো ঠান্ডার চোটে ওগুলো কিন্তু কন্ট্রাকশন হয়ে যায়, তখন ওই পেনের সেন্সেশনটা বেড়ে যায়। তার জন্য শীতকালে আমাদের ব্যথাগুলো ফিল হয় বেশি, কিন্তু 12 মাসই কিন্তু যদি যার ব্যথা আছে একই ব্যথা কিন্তু শীতকালে আর গরমকালে আছে, কিন্তু শীতকালে যেহেতু অ্যাক্টিভিটিস কমে যায়, ব্লাড সার্কুলেশনটা কমে যায়, তার জন্যই কিন্তু এই ব্যাপারটা হয়। এটা কিন্তু আরেকটা ক্ষেত্রে দেখা যায় যে ব্লাড প্রেশারটার ক্ষেত্রে দেখা যায়, দেখবেন মনে হচ্ছে যেন শীতকালে একটু প্রেশারটা হাই থাকছে, নর্মাল থাকছে গরমকালে, কারণ হচ্ছে ডায়ালেটেড, ব্লাড ভেসেলে যত চাপ পড়বে তত বেশি প্রেশারটা হাই হতে থাকে, ঠিক আছে। তো এই জিনিসটা শীতকালে যেহেতু ডায়ালেটেড হয় না, মানে কন্ট্রাক্টেড থাকে বেশি, তখন ওই অল্প জায়গা দিয়ে ব্লাডটা বেশি পাস করতে হয়, যেটা গরমকালে ডায়ালেটেড থাকে, বেশি জায়গা পায় সেই একই কোয়ান্টিটি ব্লাড যাওয়ার জন্য, তার জন্য দেখবেন প্রেশারটা হয় না, একটু মনে হচ্ছে যেন গরমকালের থেকে শীতকালে হাই আছে। তো এইগুলো ব্যাপার রয়েছে যার জন্য এই ব্যথাগুলো সেন্সেশনটা আমরা বেশি পাই। যেটাই হোক না কেন, তার সলিউশন কিন্তু ডক্টর প্লাসে আছে, এবং তার জন্যই কিন্তু আপনাদের চলে আসতে হবে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডক্টর প্লাসে। একেবারেই লাইফস্টাইল রিলেটেড আরও যে সমস্যাগুলো থাকে, মানে যেরকম পেইন নিয়ে আমরা কথা বললাম, তার সঙ্গে ডায়াবেটিস একটা বড় সড়ো সমস্যা, কোলেস্ট্রল একটা বড় সড়ো সমস্যা, এবং থাইরয়েডের প্রবলেম তো আছেই, মানে এখন সত্যি এমন কোনো মানুষকে পাওয়া যাবে না যার হয়তো 20 বছর বয়স পেরিয়েছে এবং সে অন্তত 2 ওষুধ রোজ খায় না। এক্স্যাক্টলি, আজকাল দেখা যাচ্ছে কিছু না কিছু লাইফস্টাইল রিলেটেড প্রবলেমে সবারই কিছু না কিছু ওষুধ খেতে হচ্ছে। তো এটাকে যদি আমরা রিভার্স করতে পারি, তার মানে কি আমাদের লাইফস্টাইল যদি মডিফাই করতে পারি, তাহলেই দেখা যাবে এই সমস্যাগুলো থেকে আমরা অনেক বেশি মানে ভালো থাকছি। যেমনি দেখুন একটা জিনিস, দেখুন আমরা যখন ছোটো ছিলাম, আমাদের জেনারেশন বা তার আগের জেনারেশন, তখন কিন্তু আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ছিল, মানে সারাদিনের মধ্যে বিকেলবেলা আমরা খেলতে যাব একটা, এরকম কিন্তু ছিল। কিন্তু আজকালকার ছেলে মেয়েদের বা আমাদের পরের যে জেনারেশন দেখা যাচ্ছে, সেখানে বেশিরভাগই কিন্তু বাচ্চা কাচ্চারা মানে হোম বাউন্ড থাকছে, মানে ঘরের মধ্যেই আছে, কোনো ইনডোর গেম খেলছে, আউটডোর গেমের দিকে কিন্তু তাদের আমরা পাঠাচ্ছি না বেশিরভাগ সময়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কমে যাচ্ছে, ইমিউনিটি পাওয়ারও কিন্তু কমে যাচ্ছে, কারণ মানে জলে বৃষ্টিতে এগুলো এখন আর কেউ ইচ্ছে করে ভেজে না, যেটা আমরা খেলতাম, আমরা ভিজতাম। তো সেই জন্যই দেখা যাচ্ছে ইমিউনিটিটা কমে যাচ্ছে, তার সাথে তো রিলেটেড পলিউশন রয়েছে। এই সব কিছু নিয়ে আমাদের ফাইট করতে গেলে একটাই করতে হবে, যে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। লাইফস্টাইল মডিফিকেশনের একটা অসাধারণ জায়গা রয়েছে ডক্টর প্লাসে, এবং সেই সুবিধাটাও আপনারা নিতে পারছেন, নিতে পারেন, নিতে হবে আপনাদেরকে। সঙ্গে লাইফস্টাইল রিলেটেড যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো থেকেও আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারছেন। আর কি পারছেন? আর পারছেন নিজেদের ইয়াঙ্গার লুকটাকে ধরে রাখতে, যেটা নিয়ে আমরা বহু আলোচনা করি। ইনফ্যাক্ট ডক্টর প্লাসের ওয়ান টাইম প্রসিডিওর আমার মনে হয় সব থেকে জনপ্রিয়র মধ্যে পড়ে আর কি। হ্যাঁ, আমাদের এখানে এমনও হয়েছে যে যেহেতু ওটা সিঙ্গেল সিটিং, মানে একদিন নিলে সারা বছর আর ওই নিয়ে মাথা ঘামাতে হবে না, ভাবতে হবে না, আর যে লুকসটা আমরা এখান থেকে করে দেবো সেটা ধরে রাখতে পারা যাবে। কিছু কিছু প্রসিডিওর আছে, সিঙ্গেল প্রসিডিওর, যেটা 2.5 বছর পর্যন্ত তার কিন্তু এফেক্টটা রয়ে যায়, ঠিক আছে, এরকম কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো যারা অনেক দূরেও রয়েছেন, কলকাতার থেকে অনেক দূরে, তাদেরকেও বলবো একবার ফার্স্ট টাইম ট্রাই করুন ডক্টর প্লাসে। যদি আপনি স্যাটিসফাইড হচ্ছেন, তাহলে দেখবেন বারে বারে আপনি ডক্টর প্লাসে আসছেন। আর আমাদের এটা কনফিডেন্স আছে যে সিঙ্গেল সিটিং প্রসিডিওরগুলো হয়, তাতে আমরা এতটুকু আপনাকে স্যাটিসফাই করতে পারবো যে নেক্সট টাইম যখন আপনার মন চাইবে দ্বিতীয়বার ডক্টর প্লাসেই আপনাদের আসতে হবে। এবং এটা কিন্তু মানে পরীক্ষিত সত্য, এটা এক্স্যাক্টলি এটা হয়েছে। এটা কিন্তু সবসময় হচ্ছে, এমনও আছে যারা ধরুন অ্যাব্রোডে আছে, তাদের কোনো ফ্যামিলির রিলেটিভস এখানে রয়েছে, তো যখনই আসছে হয়তো ওখান থেকে শুনেছে প্রোগ্রাম বা দেখেছে, তো আলটিমেটলি ডিসিশন নিয়েছে যে হ্যাঁ কলকাতায় গেলে বা ভারতের কোথাও এসছে, তো ওখান থেকে একটা দিনের জন্য এখানে আসতে হবে, এসে 1 থেকে 2 ঘন্টা যদি এখানে থাকা যায় সিঙ্গেল সিটিং প্রসিডিওর করে কিন্তু চলে যাওয়া যাবে। আর এটা এর মাধ্যমে কি আমরা আমাদের অনেকগুলো প্রবলেমকে সারিয়ে ফেলতে পারি, যেরকম খুব সাধারণ মনে হয় একটা বয়সের পর থেকে আমাদের জ লাইনটা কিন্তু নষ্ট হয়ে যায়। হ্যাঁ, জ লাইনটা আমাদের দেখা যায় কি একটা মানে এক্সট্রা এখানে যেন একটা মাংস জমে রয়েছে, যেটাকে আমরা ডাবল চিন বলি, ঠিক আছে, এবং দেখা যায় যে ম্যাসেটার মাসেল বলা হয় যে এখানে, যেটা অতিরিক্ত চুইং মানে চিউইংয়ের ফলে হয়, চাপ বেশি চিবোতে চিবোতে যারা পান খায় দেখা গেছে, বা কোনো পান মশলা খাচ্ছে বা অতিরিক্ত চুইংগাম চিবোয়, তাদের দেখা যাচ্ছে এই মাসেলগুলো খুব বড় হয়ে যায়, ঠিক আছে, বা কারো স্ট্রাকচারই ওরকম থাকে যে এটা মাসেলগুলো বেরিয়ে আছে, তো সেখানে কিন্তু দেখতে সুন্দর লাগে না, তো সেগুলোও কিন্তু কারেকশান করে আস্তে আস্তে নর্মাল একটা সুন্দর শেপে কিন্তু নিয়ে আসা যায় ডক্টর প্লাসেই। তো
আপনার বিউটিফিকেশনের অ্যাস্থেটিক পার্টের যে কোনো সমস্যা, সেটা আপনার ফিগার কারেকশান হতে পারে, হতে পারে আপনার যে স্কিনের কোনো সমস্যা, হতে পারে আপনার হেয়ারের কোনো সমস্যা, টোটাল যদি মেকওভার চান তাহলে পারমানেন্টলি তাহলে কিন্তু ডক্টর প্লাসে আসতে হবে আপনার। আর সঙ্গে আর একটা খুব বড় সড়ো জায়গা, সেটা হচ্ছে পিগমেন্টেশন, এবং যে কোনো ধরনের পিগমেন্টেশন নিয়ে তো আমরা জাস্ট ভাবি আর বোধহয় কিছু আমাদের করার নেই, এর থেকে খারাপ আমাকে আর লাগতে পারে না, কিন্তু পিগমেন্টেশন যখন শুরুতেই আপনি বুঝতে পারছেন তখনই যদি আপনি ডক্টর প্লাসে আসেন মিরাকল রেজাল্ট সম্ভব। হ্যাঁ, পিগমেন্টেশনটা দেখুন বিভিন্ন ধরনের আছে, তবে এতটুকুই বলবো যে যে কোনো ধরনের পিগমেন্টেশন আছে সেটাকে যদি ভারতবর্ষের মাটিতে কোথাও সেটা ইমপ্রুভড হয়ে থাকে, যে যেখানে হয়তো অনেক জায়গায় না বলে দিয়েছে শেষ চান্স হয়েও যদি থাকে, সেটা যদি কিওরেবল হয় বা কমিয়ে আনার মতো কন্ডিশনে থাকে, তাহলে ডক্টর প্লাসে সেটা হবেই হবে। উইদাউট আমাদের এখানে কিন্তু আমরা কিন্তু একটা কোনো আমাদের এক্সপার্টরা কিন্তু জাস্ট একটা মলম লিখে ছেড়ে দেয় না, যে আপনি একটা ওষুধটা ওষুধ দোকান থেকে কিনে লাগিয়ে নেবেন, তার মধ্যে স্টেরয়েড আছে, একটা ইনস্ট্যান্ট একটা কিছু পেয়ে যাবেন, কারণ আমরা ওটার এগেনস্টে। আমরা চাই না যে আমাদের ক্লায়েন্টসরা এমন কিছু ইউজ করে নিক দিনের পর দিন যাতে সেখান থেকে সে পরে ভবিষ্যতে সাফার করে। আমরা সবসময় ওনাদের গাইড করি যে আপনি যে রেজাল্টটা ডক্টর প্লাসে পাচ্ছেন সেটা যাতে আপনি ধরে রাখতে পারেন। কারো ক্ষেত্রে সেটা 90% আসতে পারে, কারো ক্ষেত্রে 100%, কারো ক্ষেত্রে তার থেকে কম আসতে পারে, কিন্তু যে রেজাল্ট আউটকামটা আপনি পাবেন এতটুকু অ্যাসিওর করি, এরপর নতুন করে আর বাইরে গিয়ে পাওয়ার মতো কিছু কন্ডিশন থাকে না। মানে অনেকেই তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, আজকে এখানে করলো অল্প হলো আরেক জায়গায় চলে যায়, আমাদের কাছে অনেকের অনেক জায়গায় ঘুরে এসেছে এরকম ক্লায়েন্টস থাকে। তো সবাইকে একটাই বলবো যে অনেক জায়গায় ট্রায়াল না নিয়ে একবারে ডাইরেক্ট প্রথমবারই এখানে আসুন, এখানে যে রেজাল্টটা পাবেন এটাকে ধরে রাখার পদ্ধতি ডক্টর প্লাস বলে দেবে, এবং এতটুকু অ্যাসিওর করবো এরপর এখান থেকে গিয়ে নতুন কিছু আর নেই যেটা করে আপনি এর থেকে বেটার রেজাল্ট পেতে পারেন। এটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা যে এর থেকে নতুন আপনার কিছু করার নেই যেটা করে আপনি এর থেকে বেটার রেজাল্ট পেতে পারেন। আর হ্যাঁ, সেই ইনস্ট্যান্ট পার্টির লুক যেটা আপনি চাইছেন এবং ভেবেই রেখেছিলেন যে আচ্ছা আমার তো পছন্দের এই পার্লারটা রয়েছে, আমি এখানে যাবো গিয়ে আমি এরকম একটা ফেশিয়াল নিয়ে নেবো, আমাকে দারুণ সুন্দর লাগবে দেখতে। হ্যাঁ, ডেফিনেটলি যেদিনকে আপনি ফেশিয়াল করাবেন সেদিন বা তার পরের দিনকে আপনাকে সত্যিই ভালো লাগবে দেখতে, তারপরের দিন থেকে কিন্তু আর সেই লুকটা আপনি পাবেন না। কিন্তু যদি ডক্টর প্লাসে আসেন, এখানে যে মেডিগ্লোর কথা আমরা বললাম যেটা এই মুহূর্তে রয়েছে অফারে, সেটা দেখবেন যত দিন যাচ্ছে তত কিন্তু আপনার স্কিনটা আরও বেটার হচ্ছে, তত আপনার গ্লোটা আরও এনহ্যান্স করছে। এইটাই হচ্ছে ডক্টর প্লাসের সব থেকে বড় বিউটি, ইনস্ট্যান্ট যেটা রয়েছে তার রেজাল্টটাও কিন্তু অনেক বেশি দিন ধরে আপনারা ধরে রাখতে পারেন। খুব ছোটোখাটো কিছু মেনটেন্যান্স, খুব ছোটোখাটো কিছু ব্যবস্থা, এগুলোই ডক্টর প্লাস আপনাদেরকে শেখায় আরও কোয়ালিটি লাইফের জন্য, যেটাকে আমরা ইম্প্রুভ করতে চাই। আজকে অনুষ্ঠান আমরা এখানে শেষ করবো, অনেক ধন্যবাদ মিস্টার ভাদুরীর সঙ্গে থাকার জন্য। সমস্ত বিষয় নিয়ে আলোচনা আমাদের চলতে থাকে, পরেও আমরা আরও অনেক নতুন কিছু নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো, সঙ্গে থাকতে হবে আপনাদেরকে।